তাছাড়া আজকাল আমাদেরকে দেখা হলো একটি গুগল অ্যাকাউন্ট তৈরি করতে হয়, অর্থাৎ জিমেইল অ্যাকাউন্ট। এটা তৈরির জন্য আপনাকে ফার্স্টে যে কোনো একটি ব্রাউজারে যেতে হবে, এটা গুগল ক্রোম কিংবা মোজিলা ফায়ারফক্স, যেটা পছন্দ করেন আর কি। সেক্ষেত্রে আপনি ফার্স্টে google.com এ ঢুকবেন। এখানে আপনি দেখবেন কিভাবে একটি গুগল হাউ টু ক্রিয়েট কিংবা গুগল অ্যাকাউন্ট সার্চ দিতে পারেন। চলে আসছে গুগল অ্যাকাউন্ট সাইন আপ। যেখানে ক্রিয়েট ইউর গুগল অ্যাকাউন্ট, এখানে যে যে তথ্য চাবে সেসব তথ্যগুলো দিতে হবে আর কি। প্রথমে ফার্স্ট নেম, আপনাদের নেম, লাস্ট নেম। এবার আপনাকে একটি নেম অনুযায়ী একটা ইমেল চুজ করতে হবে আর কি। দেখি মিলে কিনা, মিলছে না। যাই হোক, এটা সিলেক্ট দিলাম। একটু পাসওয়ার্ড ক্রিয়েট করুন। যে পাসওয়ার্ড 8টির নিচে হওয়া যাবে না। সো নিউ ক্রিয়েট করি, দেন আপনার বার্থডে দিয়ে দিন আপনার ইচ্ছা মতো। ফোন নাম্বারটা ভালোভাবে দিতে হবে, কারণ এটা আপনার ভেরিফাইয়ের জন্য এটাতে একটি কোড দেওয়া হবে আর কি। ওকে, স্কিপ করে দিন ফাংশনে। ওকে, আই এগ্রি। এখন নেক্সট সেট আপ। ওকে, এই যে আপনি জিমেইল অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে গেছে। ভাই তখন যে ঘুমাইছি, কন্টিনিউ টু জিমেইল করুন। আপনার ইমেল অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে গেছে। ইটস অলরেডি ডান। এভাবে আপনি খুব সহজে একটি জিমেইল অ্যাকাউন্ট তৈরি করতে পারেন।